হ্যালো ইউএস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি ইরফান। আজকে আমাদের ক্লাসটা কি? আজকে আমাদের ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা নতুন টপিক। সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, তো ভাই আলোর প্রতিফলনটা কি? হ্যাঁ, আলো নামের অধ্যায়টা তো আমরা পড়ছি, অনেকে হয়তো অনেকে বুঝছি আবার অনেকে বুঝি নাই। বুঝলে হয়তো মাঝে মাঝে কনফিউজিং থাকে, অনেক সময় কনফিউজিং থাকে, কনফিউজিং জিনিস নিয়ে আমি আলোচনা করি। তো একজন আমাকে কমেন্ট করলো যে ভাই আপনি ভিডিও ছাড়েন যে এগুলো এরিগুলার, মানে এগুলোর কোনো লিমিটেশন নেই বা সেনিবিনাস নেই। আচ্ছা, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে তা না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি। আমি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানে যেসব সাবজেক্টের টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো একটু আমাদের ধরতে কষ্ট হয়, আমি সেসব টপিক নিয়ে কিন্তু কাজ করি, ঠিক আছে? তো আমি যে একটা অধ্যায় সিরিজ নিয়ে একটা বা ফিজিক্স নিয়ে কাজ করি বা রসায়ন নিয়ে কাজ করি তা না, আমি কিন্তু সব ধরনের সাবজেক্ট নিয়ে কিন্তু কাজ করি, যেগুলোর মধ্যে কি মানে যেগুলোর মধ্যে তোমার মানে একটু ঘাটতি থাকে, স্টুডেন্টের বুঝতে কষ্ট হয়, আমি শুধু শেখা তার ভিত্তিতে কাজ করি, ঠিক আছে? তোমাদের ধরো কারোর প্রবলেম হচ্ছে, তুমি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, ব্যাপার আমার এখানে মানে প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা আমি বুঝছি না, আমি শুধু তোমার জন্য করে আলাদা করে ইউটিউবে একটা ভিডিও দিব, ঠিক আছে? আমি যদি সেখানে আমি একটা সিরিজ খুলতেছি, মানে যেখানে আমার হচ্ছে যে কি, আমি একটা স্টুডেন্ট গ্রুপ খুলবো, যেখানে যে গ্রুপে স্টুডেন্টের কমেন্টগুলো দিবে আমি সে অনুযায়ী ভিডিও দিব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে। আর যদি না থাকে, আমাদের বাইরা আছেন, বাইরা ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝাই দিবে, ঠিক আছে? তো চলো, আজকে আমাদের যেহেতু আলোর প্রতিফলন কথাটা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই, তো আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আলোর প্রতিফলন নিয়ে। তো এটাতে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আমার সাথে থাকার জন্য তোমাদের একান্তভাবে মানে অনুরোধ করছি, মানে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি বেসিক্যালি। আর হচ্ছে যে তোমার পুরোটা দেখবা, মানে আমার মানে আমি কী বলতে চাচ্ছি, আমি যেটা নোট করতে বলতেছি সেটা নোট করে রাখবা, তোমার কিন্তু এমসিকিউ সিকিউর জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিও দেখলে তোমার মানে 50% কাভার হয়ে যাবে আলোর প্রতিফলন, ঠিক আছে? আমি ভিডিওটা খুব শর্ট হবে, 10 মিনিটস হবে, বেশি হবে না, ঠিক আছে? তো চলো, তো এখানেই বলছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন মানে কি? আলোর প্রতিফলন হচ্ছে যে কোনো একটি মাধ্যম ভিতর দিয়ে, অন্য কোনো একটা মাধ্যম থেকে, কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যখন আলো প্রতিফল, আলো কী হয়, কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যখন আলো যায়, আলো যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যায়, স্বচ্ছ মাধ্যম কি? যেটার মধ্যে আমি বাইরে থেকে দেখলে ক্লিয়ার দেখা যায়, যেমন তুমি আমাকে দেখতেছো, এটা একটা স্বচ্ছ মাধ্যমে কিন্তু দেখতেছো, এখানে কিন্তু হাজারো বায়ু আছে, তুমি সেখানে কিন্তু আমাকে দেখতেছো, ঠিক আছে? তো তুমি তার ভিত্তিতে কিন্তু আমাকে পুরাপুরিভাবে দেখতেছো, এখানে কিছু একটা মাধ্যম বায়ু আছে, মানে এই যে মাধ্যমে যে আলো আমার উপরে আসতেছে, তোমার কাছে যাচ্ছে, আমার উপরে রিফ্লেক্টেড হয়ে এভাবে তুমি দেখতেছো, তোমার চোখে রেটিনা কোষের মধ্যে যাচ্ছে, সেখান থেকে মানে উপগোলকে যাচ্ছে, সেখান থেকে রেটিনার মাধ্যমে তোমার এখানে মস্তিষ্ক কী পাঠাচ্ছে, বিভিন্ন শিরা অনুশী মানে শিরা উপশিরা এগুলো কী উঠতেছে, তোমার এখানে মস্তিষ্কে তথ্য প্রেরণ করতেছে, ঠিক আছে? তো দেখো, এখানে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে ধরো যে হয়তো আলো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে, একটা আলো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় যখন অন্য কোনো মাধ্যমে, স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যখন অন্য কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যম ফিরে আসে, যে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে কিছু আলো সেখানে শোষিত হয়, মানে এখান থেকে শোষিত হয়, আর কিছু আলো সেই মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে আবার কি প্রতিফলিত, বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক, এটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক, ঠিক আছে? কিছু মাধ্যমে আলো এসে এখানে রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্ট হয়ে এদিকে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আবার মানে বাধাপ্রাপ্ত হয়ে সেকেন্ড মাধ্যমে বাধাপ্রাপ্ত, প্রথম মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে ওই মানে যে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম কিছু পরিমাণ আলো শোষিত হয়ে আবার এবং কিছু পরিমাণ আলো যে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে সেই কিছু পরিমাণ আলোটাই হচ্ছে বা মানে বাধাপ্রাপ্ত হয়ে দুই মাধ্যমের যে বিভবতল, এই যে দুই মাধ্যম বিভবতলে যে কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে দুই কোনো দুই মাধ্যমের বিভবতল বরাবর কিছু আলো কী হয় শোষিত হয় এবং কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এবং এই প্রথম মাধ্যমে ফিরে আসা আলোকে বলা হচ্ছে রিফ্লেক্টেড বা রিফ্লেকশন রে, অর্থাৎ মানে আলোর প্রতিফলন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে যে তোমাদের যেটা বলছো গোলীয় মানে দর্পণ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ অর্থাৎ যে তলে আলো নিয়মিত প্রতিফলন করে তাকে কী বলে দর্পণ বলে, অর্থাৎ তোমরা ইউজাররা মানে যারা দেখো ওই মানে যারা মানে রিয়েল লাইফে যারা মানে যেটা আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে দর্পণ, যেখানে কিন্তু নিয়মিত প্রতিফলন করে, বা নিয়মিত প্রতিফলন কি, যেখানে মিশ্রণ থাকে, মিশ্রণের মধ্যে কী হয় আলোটা রিফ্লেক্টেড হয় মানে স্বচ্ছভাবে হয়, এখানে কোনো ধরনের ব্যাঘাতের আলো মানে হয় না,
তুমি আমাকে দেখতেছো, আমার এখানে কিন্তু একটা কি আছে, দর্পণ আছে, এই একটা দর্পণ আছে, ঠিক আছে, এই যে দর্পণটা, এই দর্পণটার মধ্যে কিন্তু তুমি আমাকে দেখতেছো, এই যদি দর্পণটা এখানেও কিন্তু কি হতে পারে, আলো রিফ্লেক্টেড হতে পারে, হ্যাঁ কিছু পরিমাণ, যেহেতু এটা ব্ল্যাক, হ্যাঁ সেহেতু এখানে কিন্তু হবে না। এই ব্ল্যাকের বিষয় নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি। আচ্ছা যেহেতু চলে আসছে বলে ফেলি, সে ব্ল্যাকের বিষয় বিষয়ে যে আলোচনা সেটা হচ্ছে যে দরজায় কোনো একটা মনে করে যে মানে কোনো একটা এটা ব্ল্যাক সাদা যে আলোগুলো আমরা যে মানে সূর্যের আলো আছে না, এখানে কিন্তু সাতটা রং থাকে, মানে সাতটা রং থাকে যেটা আমরা দেখি, তো এই দেখি না মানে সাদা রঙের মধ্যে কিন্তু থাকে। হ্যাঁ তো সবাই কী করে, যে যার রং ছাড়া আর সবগুলা তারা শোষণ করে ফেলে, যেমন সবুজ পাতা সে কী করবে, তার রং ছাড়া সবুজ রংটা ছাড়া সাদার মধ্যে থাকা সবুজ রং ছাড়া আর সবগুলো কী করবে, শোষণ করে ফেলবে, শুধু সেটা নিজে বহন করে দিলে আমাদের চোখে সেখানে সবুজ আসে, ঠিক আছে। এভাবে যে যে কালার সে সেই কালার প্রদর্শন করতে সক্ষম, যেমন গোলাপ ফুল সে লাল রং, লাল রংটা ছাড়া আর সবগুলো শোষণ করে ফেলবে, যার ফলে আমি গোলাপ ফুলটাকে কী দেখবো, লাল দেখবো, আদারওয়াইজ যদি সেটা না হতো আমি ব্ল্যাক দেখতাম। কারণ সেখানে তো সবগুলো শোষণ করে ফেলবে, হ্যাঁ সবগুলো শোষণ করে ফেলবে, এটা কিন্তু মানে একটা মানে অন্যরকম, এটা তুমি রিয়েল লাইফেও দেখতে পারো, তুমি যখন লাল চশমা দিই বা লাল চশমা দিয়ে তুমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাবা, ঠিক আছে, লাল চশমা দিয়ে সরি নীল চশমা দিবা, নীল চশমা দিয়ে একটা গোলাপ ফুলের দিকে তাকাবা, তুমি সেখানে ব্ল্যাক দেবা। কেন ভাই ব্ল্যাক দেবো, কারণ হচ্ছে যে সে নীল নীল জিনিসটাকে সে শোষণ করে ফেলবে, কাল ভালোটা নীল শোষণে করে ফেলবে, তখন তো আর কোনো বর্ণই থাকবে না, আদারওয়াইজ আমরা সেখানে কী দেখবো, কালো দেখবো, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তো দর্পণ সম্পর্কে বললাম, ব্যাপ্ত প্রতিফলন তো জানো, মানে যেটার মধ্যে আজ যেসব আলোকরশ্ম প্রতিফলিত হয়ে একটা একটি অমিশ্রণ তোলে, প্রতিফলিত হয়ে কী হয়, রশ্মিগুচ্ছগুলো সমান প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ সমতল থাকে না, সেটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। আর যেসব আলোকরশ্মি প্রতিফলনের পর আলোকরশ্মিগুচ্ছ একটি মসৃণ তলে প্রতিফলিত হওয়ার পর আবার কিসে আবার রশ্মিগুচ্ছ সমতলে প্রতিফল মানে আপতিত হওয়ার পর সমান্তরালে রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়, সেটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন, ঠিক আছে। আর এই নিয়মিত প্রতিফলন যেটাতে ঘটে সেটা হচ্ছে আমার দর্পণ, ঠিক আছে, দর্পণের মধ্যেই তো হয়, অন্য কোনো জায়গায় হয় না। তবে হ্যাঁ তুমি বলতে পারো যে পালিশ করা টেবিলের মধ্যে কিন্তু হইতে পারে, হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু হইতে পারে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এরপরে তো বলতেছে তুমি তো বলতে পারো ভাইয়া তোমরা বোর্ডে করতেছো না কেন, আপনি বলতে ভাইয়া বোর্ডে করার দরকার নেই, তো বোর্ডে কেন করবো, বোর্ডে করার কোনো ইজিও নাই, ঠিক আছে, মানে এটা যেগুলো আমার মুখে বলার কথা, আমি বোর্ডে কোনগুলো রুল অফ সিক্স আছে না সেটা আমি বোর্ডে করে দেবো। আর মাত্র তুমি আমাকে রুল অফ সিক্সের জন্য তুমি 6 মিনিট টাইম দেবো, আমি 6 মিনিটে তোমাকে 6টা রুল করে দেবো, মাত্র 6 মিনিট, কারণ আমার টাইমের প্রতি খুব সিনসিয়ারিটিস মেনটেন করতে হবে, তোমাদেরকেও এটা জিনিসটা শেখা দরকার, টাইমটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা কথা বলে কিন্তু সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে, কিন্তু যেটা জানার দরকার আমি সেটা জানিয়ে দিছি। তবে দেখো বাড়তি কথা বলার দরকার নেই, তো বাড়তি কথা বলে সময়টা ওয়েস্ট করার দরকার নেই। হ্যাঁ এরপরে আমার কোথায় আসছি, এরপরে গলীয় দর্পণ, হ্যাঁ দর্পণ আবার দুই ধরনের, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কি গলীয় দর্পণ। তার আগে একটা কথা বলে আমরা প্রতিফলনের সূত্রটা জানি, হ্যাঁ প্রতিফলন সূত্র হচ্ছে যে দরজায় একটা সমান্তর, এই যে সমান্তর, এক মিনিট, এই যে দেখো এই যে আসলো, এই যে আসার পরে চলে গেল, এই যে অর্থাৎ কোনো সমতল অর্থাৎ আপতিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অবিলম্ব, সে এই যে অবিলম্ব, এই অবিলম্ব একই সমতলে, এই একই সমতলে অবস্থিত, ঠিক আছে, একটা আপত প্রতিফলনের সূত্র। দেন আরেকটা প্রতিফলনের সূত্র আছে, সেটা হচ্ছে যে কি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান, ঠিক আছে, আশা করি সেটা বুঝতে পারছো। হ্যাঁ তারপর কি, তারপরে আরেকটা জিনিস আসতেছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান কেমনে, মানে এখানে যে কোণটা গঠিত হবে, এই যে কোণটা কোণটা গঠিত হবে, এখানে তো অবিলম্ব আছে, এই যে একটা কোণ, হ্যাঁ আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এই যে এগুলো হচ্ছে কি সর্বদা সমান হবে, আই ইকুয়াল টু আই অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, ঠিক আছে, আশা করি মনে থাকবে। এরপরে আমরা চলো মেন রুট জিনিসটা কি, অর্থাৎ বক্রতার কেন, বক্র প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু কী বলে, মেরু বলে। এখন প্রতিফলক পৃষ্ঠটা কোনটা, সমতল দর্পণ না গলীয় দর্পণ না উত্তল দর্পণ না অবতল দর্পণ, আচ্ছা ভাই এটা এটা চেনার জন্য তুমি শুধু গলিত দর্পণটা মনে রাখবা, অর্থাৎ গোলকের কোনো একটি গলীয় দর্পণ, কোনো একটি গোলকের যে দর্পণ কোনো একটি গোলকের অংশ বিশেষ, এই যে ধরো আমি এটাকে বাক করে নিলাম, এটাকে ফেলে নিলাম, এই যে কোনো একটি গোলকের অংশ বিশেষ এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন করে তাকে আমরা বলবো কি গলীয় দর্পণ, ঠিক আছে, আশা করি মনে থাকবে এটা গলীয় দর্পণ। হ্যাঁ তো আবার হ্যাঁ হ্যাঁ তাতে এবং কি হয় মানে মানে গলীয় পৃষ্ঠ এবং যেটা কি হয় মানে যা যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা কি হয় মানে নিয়মিত প্রতিফলন হিসেবে কাজ করে সেটাকে আমরা বলবো কি গলীয় দর্পণ। আবার বলছি যে গোলকের একটি গোলকের তারপর গলীয় দর্পণ মানে একটি গোলকের যে দর্পণ এক যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ একটি গোলকের অংশবিশেষ, যে গল্প দর্পণের প্রতিফলক পৃষ্ঠ একটি গোলকের অংশবিশেষ তাকে গলীয় দর্পণ বলে, মনে থাকবে তো। সমতল দর্পণ কি, যে দর্পণ যে দর্পণে কি হয়
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলবো সমতল দর্পণ বলবো। যে দর্পণে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলবো। আর আর যে গোলক যে যে প্রতিফলক পৃষ্ঠ একটি গোলকের অংশবিশেষ তাকে কি বলবো, একটি গোলকের অংশবিশেষ অংশবিশেষ তাকে বলবো, সে দর্পণটাকে কি বলবো, গোলীয় দর্পণ বলবো। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ এটা কিন্তু বলতে হবে, পরীক্ষাতে একটু সুন্দরভাবে যদি উপস্থাপন করো তোমাকে টিচার এমনি নাম্বার পাওয়া দিবে। তো আজকে এরপরে আজকে আর কিছু আলোচনা করা যায়, হ্যাঁ আর একটু আলোচনা করা যায়, হ্যাঁ আর একটু অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিটের বাড়তি কিন্তু ক্লাস করাই না, তোমরা জানো তোমরা দেখো, মানে করলেও সেটা স্মার্ট বোর্ডে এমনি রিয়েলভাবে করাই না, ঠিক আছে, কারণ 10 মিনিটের বেশি এভাবে ক্লাস করাটা ভিজিবল না, মানে ইয়াতে মানে এটা স্টুডেন্টেরও মানে একটা বিষয় থাকে যে সে একটু একটু করে জানবে, একটু একটু করে পড়বে, যার যেটা প্রয়োজন সে সেটা দেখবে, বাড়তি ডেকে তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ তো এরপর দেখো, এরপরে বক্রতার কেন্দ্র কথা বলি, মেরু তো বললাম বক্রতার কেন্দ্রটা কি, বা বক্রতার কেন্দ্র হচ্ছে যে কোনো একটি গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সে গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। হ্যাঁ মানে মানে এটার যে কেন্দ্রটা থাকবে, মানে একটা গলীয় দর্পণ এটার যে কেন্দ্রটা থাকবে ওই কেন্দ্রটা হচ্ছে কি গলীয় দর্পণে, মানে তোমার বক্রতার কেন্দ্র, এটাকে মানে বক্রতা হিসেবে ইন্ডিকেট করছে, বলতে পারে তাহলে বক্রতা কেন্দ্র করছে, এটাকে চাইলে সমানায় করতে পারলো না, সমান্তরাল করতে পারলো না, এটা তো সমান্তর না ভাইয়া, এটা তো বক্র আকারে আছে, ঠিক আছে, এই জন্য করছে, এইভাবে করছে, এটা এইভাবে বুঝে নিতে হবে তোমাকে। এরপরে রয়েছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধটা কি, অর্থাৎ গলীয় দর্পণ যেগুলোকে অংশ সেগুলোকের ব্যাসার্ধকে কি বলে, বক্রতা ব্যাসার্ধ বলে। তারপর হচ্ছে এরপর হচ্ছে গুণাঙ্ক, মেরুবিন্দু ব্যতীত, মেরুবিন্দু ব্যতীত পদানক্ষের উপরস্থ, মেরুবিন্দু ব্যতীত প্রতিফলকের উপরস্থ পদানক্ষের মধ্যে দিয়ে গমনকারী যে কোনো সরল রেখাকে গুণাঙ্ক বলে। মানে হচ্ছে যে মেরু ব্যতীত, মেরু আছে না এবার মেরু, এই মেরু ব্যতীত প্রতিফলকের উপর বস্তু যে কোনো রশ্মি, যে কোনো আপতিত রশ্মি পদানক্ষের উপর দিয়ে, এই যে এখানে আপতিত হয়েছে দরজা, আমি যদি একটু দেখাই, এভাবে একটা আসলো এভাবে গেলো, হ্যাঁ এটা এখানে প্রতিফলিত হয়ে এদিকে গেলো, এভাবে গেলো, ঠিক আছে। তো এভাবে যে গেলো, এই যে মানে পদানক্ষের যে বিন পদানক্ষের মানে উপরস্থ প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোন প্রতিফলক মানে আপতিত রশ্মি প্রতিফলকের উপরস্থ কোনো একটা বিন্দুতে কি হয় মানে রিফ্লেক্টেড হয়, সেটা মানে কেন্দ্রের যে কোনো কেন্দ্রের মধ্যে দিয়ে বা পদানক্ষের মধ্যে দিয়ে যে বিন্দু দিয়ে যায়, মানে যে সরলরেখার মাধ্যমে যায়, সেই সরলরেখাটা হচ্ছে গুণাঙ্ক, এটা একটু মনে রাখবা। এরপর রয়েছে পদানক্ষ, পদানক্ষ বিষয়টা কি, গলীয় দর্পণ, পদানক্ষ হচ্ছে গলীয় দর্পণের পদান, গলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং ময়ূরের মধ্যবর্তী সরলরেখাকে কি বলে, এই যে মধ্যবর্তী সরলরেখাকে পদানক্ষ বলে, ঠিক আছে, পদানক্ষ বলে, ওকে পদানক্ষ বলে। এরপর রয়েছে যে পদানক্ষ আর কিছু বলতে হবে না, আরেকটা জিনিস মনে রাখো যে প্রধান ফোকাস গলীয় দর্পণে, তারপর প্রধান ফোকাস গলীয় দর্পণে, গলীয় দর্পণে আপতিত রশ্মি গলীয় দর্পণে পদাঙ্কের নিকটবর্তী আপত্তির রশ্মি প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র বরাবর, অর্থাৎ বক্রতা মানে পদাঙ্কে বরাবর যে বিন্দুতে আলোটি প্রতিফলিত হয় সে বিন্দু বা সে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ পদাঙ্কের মধ্যে দিয়ে যে বিন্দু দিয়ে যায় সে বিন্দুটা হচ্ছে কি, প্রধান ফোকাস, ঠিক আছে, যে বিন্দু দিয়ে যায় মানে আলোটা এভাবে আসলো, এভাবে সে এভাবে চলে গেলো, এভাবে চলে গেলো, ঠিক আছে, এটা মাঝখান বরাবর হয় বক্রতার কেন্দ্র, মানে বক্র আমি তোমার এটা জানার সময় প্রধান ফোকাস সমান কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে, মানে এই যে মানে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তো এটার অর্ধেক হচ্ছে প্রধান ফোকাস, ঠিক আছে, এটা কিন্তু মধ্য দিয়ে যায়, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এখানে আর কিছু নাই, ফোকাস তলটা হচ্ছে যে কোনো একটি গলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মানে কোনো একটি মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়, ফোকাস তল বলা হয়, এই জিনিসটা মনে রাখবা। মেরু আর তোমরা হয়তো চিনো বক্রতার কেন্দ্র, এই দুইটার যে দূরত্ব ডিস্টেন্স সে ডিস্টেন্সটা হচ্ছে ফোকাস তল, আশা করি বুঝতে পারছো। তো আশা করি যতটুকু পারছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, আমি হাতে কলমে দেখাইছি, হাতে কলমে দেখাইছি যে প্রধান ফোকাস কীভাবে আঁকতে হয়, মানে এটা তো আমি দেখাইনি, এটা পরের ক্লাসে আমি এটা বোর্ডে দেখাবো, বোর্ডে দেখাই দিব, একদম সুন্দর করে উপস্থাপন করে দিব। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।